ঘরের কাজ করতে গেলে দেখা যায় যে কত জিনিসের আমাদের রেগুলার দরকার হয়। আজকে এটা লাগে তো কালকে সেটা, এটা সেটা কিনতে কিনতে তো সংসার জীবনের 14টা বছর পার করে দিলাম, তারপরেও যেন সংসার জীবনের প্রয়োজনীয়তা শেষই হতে চায় না। তো ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যা আমি অর্ডার করে দিয়েছিলাম এবং এই কার্টুন ভর্তি হচ্ছে সবগুলো প্রোডাক্ট চলে এসেছে। এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি অপটিমার্ট পেজ থেকে, এক জায়গায় হচ্ছে আমি সবগুলো প্রোডাক্টই পেয়ে গিয়েছি। প্রথমেই হচ্ছে আমার একটা ইলেকট্রিক কুকারের দরকার ছিল, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের হবে, মানে খুব বেশি বড়ও হবে না, খুব বেশি ছোটও হবে না, যেটা হচ্ছে আমি মাল্টিপারপাসে ইউজ করতে পারবো। এই ইলেকট্রিক কুকারটা হচ্ছে একদম সব কিছু এটার মধ্যে রান্না করা যাবে, তেল দিয়ে ভাজা পোড়াও করা যাবে, ভাত খিচুড়ি সব রান্না করা যাবে, আর কোনো খাবার যদি স্টিম করতে হয় সাথে একটা স্টিমারও দিয়ে দেওয়া হয়েছে। এটার এমন একটা স্ট্যান্ডার্ড সাইজ যে আমাদের তিনজনের খাবার অনায়াসে রান্না করা যাবে। আমরা রাইস একটু অল্প পরিমাণে খাই, তো আমাদের তিনজনের রাইস এটার মধ্যে হয়ে যাবে। আমি মেনলি এটা অর্ডার করেছি ভাত আর খিচুড়ি রান্না করার জন্য, এটার মধ্যে ভাত চড়িয়ে দিলে আর মার ফেলার ঝামেলা থাকে না। এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কুকার, মানে হচ্ছে একটা চুলার কাজ করবে, তো এটার সুইচ কিন্তু অটো না, এটা হচ্ছে হাতে সুইচটা অফ করতে হবে। সকালের নাস্তায় অথবা দিনের যে কোনো সময় আমার খিচুড়িটা রান্না করতে হয় প্রায় দিনই, কারণ প্রিয়র খিচুড়িটা অনেক পছন্দ, তো এটার মধ্যে হচ্ছে আমি ঝটপট খিচুড়িটা রান্না করে ফেলতে পারবো। ভাত বা খিচুড়ি রান্না করলে স্টিমারের যে স্ট্যান্ডটা আছে এটা উপরে বসিয়ে দিলে ভাত যে বলকে সে বা খিচুড়ির পানি যে বলকে সে পড়ে যাবে সেটার পড়ে যায় না, তো এই জন্য হচ্ছে আমি উপরে স্টিমারটাও দিয়ে দিয়েছি। এটার মধ্যে বাচ্চাদের খাবার খুব ইজিলি রান্না করে ফেলতে পারবেন, সাথে ট্রাভেলেও নিয়ে যেতে পারবেন, আর ব্যাচেলার যারা আছেন তাদের জন্য তো এটা খুবই কাজের একটা প্রোডাক্ট, যে কোনো সময় যে কোনো কিছু এখানে রান্না করে ফেলতে পারবেন। এরপরে আরেকটা প্রয়োজনীয় প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ইলেকট্রিক গ্রাইন্ডার, যেটা হচ্ছে সব শুকনা খাবার এটার মধ্যে গ্রাইন্ড করা যাবে। তো অনেক সময় আমার জিরা ফাঁকি করতে হয়, তো এটার মধ্যে আমি জিরা ফাঁকি করে নিতে পারবো, মানে শুকনা যত জিনিস আছে সবই আমি গ্রাইন্ড করে নিতে পারবো। রান্নার জন্য শুকনা সব কিছুই এটার মধ্যে করে নেওয়া যাবে, তো আমি ভাবলাম আমি একটুখানি বাদাম গ্রাইন্ড করে নেই, কারণ প্রিয়র দুধের সাথে এক চামচ বাদাম দিয়ে দিলে ও খেতে বেশ পছন্দ করবে। আমি এখানে হচ্ছে একটু বাদাম গুঁড়া করে নিচ্ছি, দুধের সাথে হচ্ছে প্রিয়কে অনেক সময় বাদাম বাটাটা দিই, তো আমি এখন এটার মধ্যে করে নিতে পারবো। বাদামের মধ্যে যেহেতু তেল থাকে এই জন্য এটা একটুখানি আঠাটা হয়ে গিয়েছে। আর অপটিমার্ট পেজে এই মিনি কেটলিটা দেখে আমার কাছে মনে হলো এই কিউট জিনিসটা তো অবশ্যই আমার কালেকশনে থাকতে হবে। একে তো আমাদের একটা ট্রাভেল কেটলির খুবই দরকার ছিল, কারণ কোথাও ঘুরতে গেলে প্রিয়কে কাপ নুডলস করে দেওয়ার জন্য অথবা চা কফি খাওয়ার জন্য আমাদের একটা ট্রাভেল কেটলির দরকার ছিল। আর এটা একটা মিনি সাইজের কেটলি, সো আমার ব্যাগে খুব একটা জায়গাও নেবে না। এটা হচ্ছে সিলিকনের একটা কেটলি, এই তো দেখেন এটা ভাঁজ করা থাকে, খুলে দিলেই হচ্ছে কেটলি হয়ে গেল। এই তো এটার মধ্যে কিন্তু অনায়াসে পানি গরম করে নেওয়া যাবে, এটা দেখতে যেমন কিউট সাথে কিন্তু খুব কাজেরও, তো কোথাও ঘুরতে গেলে এই জিনিসটা সাথে নিয়ে গেলে চা কফিটা হুটহাট খাওয়া যাবে। ঘুরবো ফিরবো আনন্দ উল্লাস করবো আর রোগ শোক হবে না তা তো আর হয় না। যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো এই প্রোডাক্টটা একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। এটা হচ্ছে একটা নিমুলাইজারের সেট, অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে বাচ্চাদেরকে নিমুলাইজ করার প্রয়োজন হয়, অনেক সময় বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু নিমুলাইজ করার প্রয়োজন হয়। শুধুমাত্র নিমুলাইজ করার জন্যই কিন্তু অনেক বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো হসপিটালে না গিয়ে কিন্তু এই ছোট্ট মেশিনটার সাহায্যে আপনারা ঘরে বসে থেকেই নিমুলাইজ করতে পারবেন। তো এই সেটটার সাথে হচ্ছে দুইটা মাস্ক দেওয়া হয়েছে, একটা হচ্ছে বড়দের জন্য আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য। এটার সাথে ব্যাটারিও দিয়ে দেওয়া হয়েছে, টাইপ সি কেবলও দিয়ে দেওয়া হয়েছে, যে কোনোটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এটা ইউজ করাটা খুবই ইজি, যাদের ঘরে বাচ্চা আছে এটা যে তাদের জন্য কত প্রয়োজনীয় একটা প্রোডাক্ট শুধু তারাই জানেন। আজকের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে আমার খুবই কাজের। অপটিমার্ট পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনার প্রয়োজনীয় প্রোডাক্টে হয়তো বা এখানে পেয়েও যেতে পারেন। পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দেবো।